আলাইকুম, আমি ডক্টর আয়শা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আজ কথা বলবো গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস নিয়ে। এ ব্যাপারে অনেক প্রশ্ন মাদের মনে, কি খাবার খেলে গর্ভাবস্থায় সুস্থ থাকা যাবে, কি ধরনের খাবার খেলে বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক হবে, কি খাবার খাওয়া যাবে না এবং কি কি খাবার খেলে নর্মাল ডেলিভারি পথটা সহজ হবে। আজকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো সহজভাবে দেওয়ার চেষ্টা করব। গর্ভাবস্থায় যখন কোনো খাবার নির্বাচন করা হবে সেক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে, মা যেন প্রয়োজনীয় পুষ্টি পান এবং মা যেন নর্মাল ডেলিভারি এবং ল্যাকটেশনাল পিরিয়ডের জন্য ফিট থাকেন, গর্ভের বাচ্চা যেন স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য হয় এমন খাবারগুলো খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে, সহজে হজম হয় এমন খাবার খাবারের তালিকা থাকবে, সহজে পাওয়া যায় এমন খাবার খাবারের তালিকা থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মার পছন্দের খাবারগুলো নির্বাচন করতে হবে। একজন স্বাভাবিক ওজনের মা যিনি গর্ভাবস্থায় প্রবেশ করেছেন এবং যার কোনো মেডিকেল ডিসঅর্ডার্স যেমন থাইরয়েড অথবা ডায়াবেটিক্সের কোনো অসুবিধা নাই, সেই মার খাদ্য তালিকাটা আজকে আমি বলবো। যে ধরনের খাবার মা আগে খেতেন সেই ধরনের খাবারই মা খাবেন, তবে খাবারের তালিকায় প্রোটিন, ফ্যাট, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, বি সমৃদ্ধ খাবারগুলো খুব বেশি পরিমাণে থাকবে। এবং এই খাবারগুলো মা কিভাবে পাবেন, খুবই স্বাভাবিক, সব আশেপাশে যে খাবারগুলো আমরা পাই, সবসময় যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে এই খাবারের উপাদানগুলো আছে, তবে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যেমন প্রতিদিন তিনি মাছ অথবা মাংস, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, ডিম অথবা ডিম দিয়ে তৈরি যে কোনো খাবার, দুধ অথবা দুগ্ধ জাতীয় যে কোনো খাবার হতে পারে, সেটা টক দই হতে পারে, মিষ্টি দই হতে পারে, পনির হতে পারে অথবা দুধ দিয়ে অন্যান্য যে কোনো খাবার তৈরি হতে পারে, ফিরনি হতে পারে। এছাড়া গাঢ় সবুজ শাক, বিভিন্ন ধরনের দেশীয় ফল, হলুদ, কমলা রঙের ফল, টক ফল এবং দুই বাটি ঘন ডাল এবং 4 থেকে 5 বাটি ভাত মার প্রতিদিনের খাবারের তালিকায় থাকবে। তাহলে এই খাবারগুলো খুব কঠিন কিছু না, এগুলো আমরা সবসময় খাই মারা, এবং এই খাবারগুলি গর্ভাবস্থায় উনি খাবেন, শুধু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। প্রথম 3 মাস মা এই খাদ্য তালিকাটা ফলো করতে পারবেন না, কারণ এই সময়টা অনেক মারই খুব ভমিটিং টেন্ডেন্সি থাকে এবং মার স্বাদ পরিবর্তন হয়ে যায়, মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়, কারণ এই সময়টা কিছু হরমোনাল পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা বলে থাকি যে মা স্বাভাবিক যে খাবারগুলো উনি খেতে পারেন, যে খাবারগুলো উনি পছন্দ করেন সেই খাবারগুলোই মা খাবেন, আর চেষ্টা করবেন যাতে কোনোভাবেই পানি স্বল্পতা না হয়, তরল জাতীয় খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর 3 মাস পর থেকে গর্ভের বাচ্চাটা বড় হতে থাকে এবং মায়ের ক্যালোরি রিকোয়ারমেন্টস অনেক বেড়ে যায়, 200 থেকে 300 ক্যালোরি বেশি নিতে হবে মাকে, তাহলে এই সময়টা মাকে অবশ্যই এই খাদ্য তালিকাটা ফলো করতে হবে এবং খাবারগুলো অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করবে, একবারে অনেক বেশি খাবার খাওয়া যাবে না। আর গর্ভাবস্থায় কী কী খাবার খাওয়া যাবে না, মা গর্ভাবস্থায় চেষ্টা করবেন ফ্রেশ খাবার খাওয়ার, বাসি খাবার অ্যাভয়েড করতে হবে, অ্যাসিডিটি হয়, কোষ্ঠকাঠিন্য হয় এমন খাবারগুলো মা খাবেন না, এবং প্রক্রিয়াজাত খাবার, তারপর ফ্রোজেন খাবার, এই খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো, বাইরের খাবারগুলো না খাওয়াই ভালো, কারণ এতে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। কিছু কিছু ফ্রুটস যেমন আনারস, পাকা অথবা কাঁচা পেঁপে, এই ফলগুলো নিয়ে কিছু প্রচলিত ধারণা আছে যে এই ফলগুলো থেকে এক ধরনের এনজাইম আসে যেটা গর্ভপাত ঘটায়, এর পক্ষে বিপক্ষে দুদিকেই কথা আছে এবং গবেষণায় যেহেতু এই ফলগুলো নিয়ে অনেক ধরনের কথা এসেছে, সেক্ষেত্রে আমাদের হাতে যেহেতু অনেক ধরনের অপশন আছে, অনেক ধরনের ফল আছে, তাহলে আমরা এই ফলগুলো না খাওয়াই ভালো। এছাড়া অনেক মা অ্যালকোহল নিতে পারেন, সেক্ষেত্রে অ্যালকোহল যেটা করে সেটা হচ্ছে যে বাচ্চা, গর্ভের বাচ্চা ছোট হতে পারে এবং বাচ্চার কিছু কিছু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে, তাহলে অ্যালকোহলটা গর্ভাবস্থায় অ্যাভয়েড করাটাই ভালো। এবং গর্ভাবস্থায় 200 গ্রাম ক্যাফিন নেওয়া যেতে পারে, যেটা 2 কাপ চা অথবা 1 কাপ কফি মা নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। তাহলে যদি মা এই গর্ভাবস্থার সময়টা
সঠিক ডায়েট মেনটেন করেন তাহলে তিনি এনার্জেটিক থাকবেন, বাচ্চাটা স্বাভাবিকভাবে বড় হবে এবং নর্মাল ডেলিভারির পথটা অনেক সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।